ওঝার উপর ভরসা করে প্রাণ গেল মহিলার। মৃত মহিলার নাম শিবানী বক্তা, বাড়ি নয়াগ্রামের সিংদুই গ্রামে। মহিলাটি কয়েকদিন ধরে পাগলের মতন হয়ে যায়, পরিবার ওঝা ডাকেন, আর তারপরেই ঘটে এই বিপত্তি। পরে পরিবারের লোকেরা নয়াগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কি বলছেন পরিবারের লোকজন শুনুন। বলছিলাম কিভাবে মৃত্যু হলো স্ত্রীর? আমি তো বাইরে ছিলাম। আর আচ্ছা, কি শুনেছো, কিভাবে হলো? শুনেছি হঠাৎই পাগলের মতন হয়। আচ্ছা, তারপর সকালে মারা গেল। কোথায় লিখেছিলে? ওঝার কাছে লিখেছিলে? ওঝাকে নিয়ে আসছিলাম বাড়ি। ওঝাকে তোমাদের ঘরে এনেছিলে? ওঝার ঘর কোথায়? ওঝার গ্রামের সামনে। আচ্ছা, কি বলছিলাম, ওঝাকে কিসের জন্য এনেছিলে ঘরকে? এনেছিলাম ওকে ঝাড়ফু করার জন্য, দেখেই তো ভূত পেতে লেগেছিল। আচ্ছা, তারপর? তারপর ওঝার তখন কিছু বললো না, তারপরে আমরা গাড়ি করে নিয়ে। অত গাড়ি করে কোথায় লিখেছিলে? খড়িদা। আচ্ছা আচ্ছা, বলছি সেখানেই মারা গেল। ওঝা কি মারধর করেছিল ভূত ছাড়াবার জন্য নাকি? কি নাম আপনার? কি মনে হয় স্ত্রীর মৃত্যুর জন্য কি কেউ দায়? বলছি স্ত্রীর মৃত্যুর জন্য কি কেউ দায়? বলছিলাম কিভাবে মৃত্যু হলো স্ত্রীর? স্ত্রী আমি তো বাইরে ছিলাম। আর আচ্ছা, কি শুনেছো, কিভাবে হলো? শুনেছি হঠাৎই পাগলের মতন হয়। আচ্ছা, তারপর? তাতে সকালে মারা গেল। কোথায় লিখেছিলে? ওঝার কাছে লিখেছিলে? ওঝাকে নিয়ে আসছিলাম বাড়ি। ওঝাকে তোমাদের ঘরে এনেছিলে? ওঝার ঘর কোথায়? ওঝার গ্রামের সামনে। আচ্ছা, কি বলছিলাম, ওঝাকে কিসের জন্য এনেছিলে ঘরকে? এনেছিলাম ওকে ঝাড়ফুঁক করার জন্য, দেখেই তো ভূত পেতে লেগেছিল। আচ্ছা, তারপর? তারপর ওঝার তখন কিছু বললো না, তারপরে আমরা গাড়ি করে নিয়ে। অত গাড়ি করে কোথায় লিখেছিলে? খড়িদা। আচ্ছা আচ্ছা, বলছি সেখানেই মারা গেল। ওঝা কি মারধর করেছিল ভূত ছাড়াবার জন্য নাকি? মাদাল দালে মারছিল ভূত ছাড়াবার জন্য। আচ্ছা আচ্ছা, ভূত তো ছাড়েনি, স্ত্রী মরে গেল। আচ্ছা, কি নাম আপনার? নন্দলাল। কি মনে হয় স্ত্রীর মৃত্যুর জন্য কি কেউ দায়? বলছি স্ত্রীর মৃত্যুর জন্য কি কেউ দায়?